বাংলাদেশের কি কোথাও এরকম ঘটনা ঘটেছে যে একজন হিন্দু ভাই বা হিন্দু ভাইদের কোনো প্রোগ্রামে, কোনো মিছিল, মিটিং, সভা সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে? রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে, কোনো নেতৃবৃন্দ, সেটা হোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা ইসলামী দল বলেন, তাদের নেতৃত্বে হামলা হয়েছে? কোথাও এই ঘটনা ঘটেছে? কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের নেতৃত্বে অসংখ্য জায়গায় সংখ্যালঘু মুসলিমদের উপরে হামলা করা হচ্ছে, তাদেরকে ভারত ছাড়ার জন্য নানাভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে, চীনের উইগুরের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করছে সেখানে। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাশ করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয়, তখন ওইটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে, আমরাও পারি, আমরাও কথা বলবো সংসদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে, এটার কোনো পরিবর্তন। ওই এরশাদ, জিয়াউর রহমান, ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এসব স্বৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে, ওগুলো চলবে না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা, আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা। বললাম তো মহান জাতীয় সংসদে এটা আমরা, এই বিল আমরা আনব, এবং এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোনো কথা সংবিধানে ছিল না, এটা বলেছি তো, এটা এরশাদ সাহেব করেছেন। এরশাদ সাহেব সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না, তার সম্পর্কে একটা বিশ্ব বেহায়া সম্পর্কে কথা বলার রুচি এবং মানসিকতা কোনোটাই আমার নাই। এই ভণ্ডামি করার জন্য এটা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবিধানে হাত দেওয়ার সাহস একজন লেফট রাইট করা জেনারেল কোত্থেকে পায়? এটা হবে না। বললাম তো ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমরা আনব। আমি ডাক্তার মুরাদও আনতে পারি, ডক্টর আব্দুল রাজ্জাক উনিও আনতে পারে, যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে, 350 মাননীয় সংসদ সদস্যদের যে কোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই মহান সংসদেই আমরা করবো ইনশাআল্লাহ, একাদশ জাতীয় সংসদ। আজকে পূজা উদযাপন হচ্ছে, কোথায় আজান দিচ্ছে না, কই মন্দিরে আমাদের পূজা অর্চনা হচ্ছে না, কই কেউ তো কাউকে কিছু বলছে না। বিএনপি জামাত এগুলো ক্ষমতায় থাকলেই হামলা চালায়, আক্রমণ চালায়, সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মানুষদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ধর্ষণ করে, হত্যা করে। কি দোষ ওদের? ওরাও তো মানুষ, ওদের গায়ে আপনি একটু আঁচড় দিয়ে দেখেন রক্ত, ওরটাও যেমন আপনারটাও তাই, তাহলে ওদের সাথে তুমি আচরণ করবো কেন? ভাই আমাদের পূর্বপুরুষরা তো এগুলো করতো না, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে মতিউর রহমান নিজামী, এগুলো শিখাইছে গোলাম আজম, এই রাজাকারের বাচ্চারা। মুরাদ টাকলার কথায় দেশ চলবে নাকি? হ্যাঁ, এই যে বড় বড় করে কথা বললো যে রাষ্ট্র ধর্ম বদলায় ফেলবে, এগুলো বিভিন্ন উল্টাপাল্টা কথা বললো, ওর কথায় দেশ চলবে? আমি মুরাদ টাকলা তোমারে বলতে চাই, তুমি এক চুল নড়াচড় করো যে রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের মানুষও সমানভাবে ধর্মকর্ম পাল, এই কথাটা সংবিধানে লেখা আছে যে এই মুরাদ টাকলা পাললে একটা চুল এখান থেকে নড়চড় করুক, হ্যাঁ ঘাড় লম্বা কইরা, বড় বড় কইরা, জোরে জোরে কথা বললেই ওটা হয়ে যায় নাকি? এত সোজা ও পাললে ছিড়ুক একটা, ও কেন, ওর পুরা মন্ত্রী সভা যারা ভং চং
হ্যাঁ চিটিং বাটপার আছে, সবাই মিলে চেষ্টা করে পরিবর্তন করুক, দেখি পরিবর্তন করুক, করুক না। আসলে এই যে তথ্য মন্ত্রণালয়ে যে সকল প্রতিমন্ত্রীরা দায়িত্ব পায়, এরা মনে হয় জাতগতভাবে এদের বাচাল দেখা এখানে জায়গা দেওয়া হয়েছে। মানে বাচাল না হইলে এই মন্ত্রণালয়ে কেউ জায়গা পায় না, মাথায় একটা চুল নাই, চেয়ারা সিরিত পুরা কি বেলের মতো একটা। হ্যাঁ হে কয় যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করবে, ফাজিল ফালতু লোক কোথাকার কই একটা কোরআন রেখে, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে রেখে দিয়ে প্যাস লাগাই দিছে, মুসল্লিরা এখানে বিক্ষোভ করছে। এখানে কয়েকটা বিষয় ছিল যে মুসল্লিরা বিক্ষোভ করেছে, পুলিশ চুপচুপ করে দাঁড়ায় বিক্ষোভ দেখবে, কেন পুলিশ সেখানে গুলি করতে গেল।